রাজশাহীতে বাণিজ্য প্রসারের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নদী বন্দর স্থাপনের কাজ। স্থানীয় জনপ্রতিনিধি ও বিআইডব্লিউটিএ জানায়, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া। বন্দর চালু হলে ভারতের সাথে বাণিজ্য প্রসারের সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা। আবরার শাইরের রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। 1961 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের আগে রাজশাহীর পদ্মা নদী ছিল ব্যবসা ও যোগাযোগের অন্যতম মাধ্যম। মহানগরীতে এখনও জাহাজঘাট ও আলুপট্টি নামে দুটি ঘাট থাকলেও নেই বন্দরের সে ব্যস্ততা আর জাহাজের আনাগোনা। জেলার গোদাগাড়িতে আন্তর্জাতিক নদীবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এটি বাস্তবায়ন হলে ভারতের সাথে আমদানি রপ্তানি বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। লক্ষ লক্ষ টন পাথর প্রতি বছর বাংলাদেশের উন্নয়ন কাজে লাগে, সেটা ট্রাকে করে আনতে হয়, এটাতে আসলে খরচ অনেক বেশি পড়ে যায়। সেটা যদি নৌপথে মাত্র 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে যায় তাহলে এর খরচ অনেক নেমে আসে। নৌপরিবহন কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে ফেরি চলাচলের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। এর ফলে নির্মাণ সামগ্রী আমদানি ব্যয় কমবে বলে আশা এই কর্মকর্তার। ভারতের থেকে বাংলাদেশের সুলতানগঞ্জ পর্যন্ত এখানে একটি ফেরি সার্ভিস চালু হওয়ার প্রস্তাব আছে। এটিও কিন্তু খুব দ্রুতই আমরা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এটি কাজ করব। রাজশাহীকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে যে মুর্শিদাবাদ মালদা অঞ্চলের সঙ্গে এই পথ দিয়ে ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে বাংলাদেশের বাড়বে এবং এই অঞ্চলে আর্থিক দিক থেকে একটা রিভলিউশনারি একটা প্রভাব এখানে পড়বে। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হচ্ছে, তার নিশ্চয়তা নিশ্চিত করে যদি এই বন্দরটা হয় তাহলে নিঃসন্দেহে এই বন্দর হতে পারে রাজশাহীবাসীর জন্য একটি আশার আলো। নদী খনন ও গোদাগাড়িতে একটি শুল্ক কার্যালয় চালু করলে নদী বন্দর নির্মাণ অনেকটাই সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।